হলিউডের প্রতিটি জমক লাগানোর খবর জানতে সাবস্ক্রাইব করুন খবরটি হে আর বেলা এখানে ক্লিক করে পেয়ে যান প্রতিটি খবর সবার আগে যায় তুমি সেক্রেটারি ভুলেই গেছো যে তোমার তোমাদের বাহাবা গাইলেই যে মানুষ তোমাদের কাছে ভালো আর যে বাহাবা গাইবে না সে তোমাদের কাছে খারাপ এটা কিন্তু ঠিক না সেম 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 তোমাকে এবং মিশাকে এবং পুরো কমিটিকে স্বীকার করতে হবে যারা চামচামি করবে তাদেরকে নিয়ে ব্যস্ত থাকবা তোমরা আমি আজকে আমাদের চলচ্চিত্রের কিছু বিষয় নিয়ে কথা বলবো আমাদের শিল্পী সমিতির বিষয় নিয়ে কথা যদিও যে বিষয়টি নিয়ে কথা বলছি এটা একটা লজ্জার বিষয় তারপরও আমি কথা বলছি আমি অমর এই কারণে যে শিল্পী সমিতি ভোট দিয়ে হোক আর জালিয়াতি করে হোক যেভাবেই হোক না কেন মিশা এবং জায়েদ খান এখন শিল্পী সমিতির সেক্রেটারি এবং সভাপতি ওকে বাস্তব এবং তাদের একটা পুরো একটা কমিটি আছে আজকে আপনারা জানেন যে আজকে এক তারিখ আজকে শিল্পী সমিতির ইফতার দুঃখজনক হলো সত্য আজকে শিল্পী সমিতির ইফতারের কার্ড আমি এবং মৌসুমি আমরা পাইনি সাথে কার্ডটাও আমরা পাইনি ইরিন যদিও বাংলাদেশের বাইরে আছে তারপরও তো শিল্পী সমিতির সদস্য হিসাবে তো কার্ডটা আমি অবশ্যই পাব আমি যদি কোনো পরিচালক সমিতির কার্ড না পাই প্রযোজক সমিতির কার্ড না পাই তাতে আমার কোনো দক্ষ নেই কিন্তু আমি পরিচালক সমিতির ইফতারের কার্ড আগামী দিনের কার্ড আমি পেয়েছি প্রযোজক সমিতির কার্ডটাও আমি পেয়েছি কয়েকদিন আগে আমি শিল্পী সমিতির পার্স দিয়ে আমি যাচ্ছিলাম আমাদের শিল্পী সমিতির জাকির আমাকে দেখেছে তারপরও কার্ডটা দেয়নি মিশা আমি জানি যে তুই এখন কক্সবাজারে ছিলি কি বা এখন ঢাকায় আছিস আমি বলতে পারবো না কিন্তু তুই তো সভাপতি তোর তো একটা পাওয়ার আছে এই পাওয়ারলেস অবস্থায় আর কতদিন তুই থাকবি এটা আমার প্রশ্ন তুই আমাকে বন্ধু বলিস ওকে আমাকে অসুস্থর মধ্যে অ্যাপলোতে দেখতে গিয়েছিল আমি তার জন্য কৃতজ্ঞ তোর কাছে জায়দ তুমি সেক্রেটারি ভুলে গেছো যে তোমার তোমাদের বাহাবা গাইলেই যে মানুষ তোমাদের কাছে ভালো আর যে বাহাবা গাইবে না সে তোমাদের কাছে খারাপ এটা কিন্তু ঠিক না তোমাকে এবং মিশাকে এবং পুরো কমিটিকে স্বীকার করতে হবে যে আমি শিল্পী সমিতির মেম্বার এবং সিনিয়র হয়ে গেছি আমাদের যারা শিল্পী সিনিয়র যারা আছেন বিশেষ করে ফারুক ভাই আলমগীর সাহেব ওনারা যারা আছেন রোজিনা আপা অঞ্জনা আপা সবাই আছেন আপনারা আপনাদেরকে রীতিমতো আমি মনে করছি কিছু মনে করবেন না যদি ক্ষমা আমি চেয়ে নিচ্ছি আগে এই কারণে যে ক্যাশ করা হচ্ছে একটু দৃষ্টিপাত দিন আপনারা এই কন্দল তারপরে মানে সন্ত্রাস চলচ্চিত্রের কেন হচ্ছে একটু দেখতে হবে আপনারা বলেছিলেন যে ইস্তেহারে দশ টাকা যারা নাকি মেম্বার হবে তাদের নতুন মেম্বার হয়েছে তাদের দশ হাজার টাকা ফেরত দিবেন সেটা দেননি জাগা জমির কথা বলেছেন অনেকটা মনেও নেই এখন আমি অনেকই পার্টিসিপেট করবেন আপনারা এবং ছাটাই বাছাই নিয়ে অনেক শিল্পীদেরকে আপনারা বাদ দিয়েছেন তার মধ্যে ইরিন আপনারা তো জানেন যে ইরিন দশ থেকে এগারোটার ছবির সলো হিরোইন ইডকে প্রশ্ন করা হয়েছে আসলেই শিল্পী সমিতিতে থাকার মতো যোগ্যতা রাখে কিনা সেম 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 এটার ব্যাপারে কথা বলেছি আমি ইফতারে যাব কিনা না মৌসুমিকে নিয়ে সেটা বড় কথা না কিন্তু আমি কার্ড তো পাবো আমি তো যেতেও পারি আমার অসুস্থতা আমার চাচা শ্বশুর হসপিটালে সবকিছু মিলে আবার নাও যেতে পারি কিন্তু তারপর আমি কার্ডটা তো পাবো যারা শিল্পী সমিতির সদস্য তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমার কাছে এখনো শিল্পী সমিতির কয়েকদিন আগে চাদা দিয়েছি সে চাদার কাঠটি পর্যন্ত আমার কাছে আছে আমি সরি আমি সেটা আমি দিয়ে দিব কিন্তু আজকে আমি দুঃখ নিয়ে কথাটা বলছি অনেকবার আমি ছিলাম আমি শিল্পী সমিতির কমিটিতে আমাদের ভুল ত্রুটি হয়েছে আমি বলবো না যে আমরা দুধে ধোয়া তুলসী পাতা কিন্তু আজ কোথায় যারা চামচামি করবে তাদেরকে নিয়ে ব্যস্ত থাকবা তোমরা আসলে ঠিক না একদমই ঠিক না আজকে ইন্ডাস্ট্রির যে অবস্থা এই ইন্ডাস্ট্রির থেকে আমাদেরকে বাঁচাতে হবে নিজেরা বাঁচতে হবে আল্লাহর কাছে পানা চাইতে হবে আমাদের রিজিকের জায়গাটা কত বড় খারাপ জায়গা হয়ে গেছে আমাদের আমি মনে করি আজকে আমার যা কিছু আছে সব এই চলচ্চিত্র টাকা দিয়ে আজকে আপনারা যারা চিনে না এই চলচ্চিত্র ছবি হবে না আর আমি বললাম যে আমার ছাড়া চলচ্চিত্র অচল কিন্তু একটা ছবিও আমার চলবে না তাহলে আমি কিভাবে বলবো আমার ছাড়া চলচ্চিত্র অচল এবং আমি শুধু মহরতী খালি করব ছবি হবে না কোনো এবং কয়েকদিন আগে একটা নিউজ বেরিয়েছিল জনাব আরমান ভাই পদত্যাগের কথা বলেছে এবং চিঠিও দিয়েছে যাই হোক সেটা আপনারা কিভাবে ম্যানেজ করেছেন আমি জানি না হয়তো হয়তোবাক কোনো অসন্তুষ্ট থেকে মিশাকে আমি প্রশ্ন করেছিলাম যে মিশা ইরিনের ব্যাপারটা কি বলে যে আমাকে বলছে যে বন্ধু যারা কি বলে প্রাল শিল্পী তারাই একমাত্র চলচ্চিত্রে থাকবে এইভাবে করে মানুষকে অপমান অপদস্থ করার কোনো অধিকার তোমাদের নাই আবার বলবা যে না আমরা কোনো কিছুই করিনি এটা জাস্ট শুধু আমরা মুখ দেখাদেখি করেছি তো তাদের ভোটেই তো তোমরা পাশ করেছ ভোটে পাশ করেছ না কি করেছে সেটা আল্লাহ পাক তোমার জানে আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে আমি জাতির কাছে দিব আমি যদি বেঁচে থাকি